নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব একদম মুচমুচে স্বাদের চটপটা স্ন্যাক্সের রেসিপি, সুজি আলুর স্ন্যাক। সন্ধ্যার টিফিনে আপনারা এটা বাড়িতে বানিয়ে তৈরি করে খেতে পারেন, আবার বাচ্চাদের জন্যে সস দিয়েও এটা সার্ভ করতে পারেন, বাড়িতে অতিথি এলে চট জলদি বানিয়েও নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। আমি এখানে আলু সেদ্ধ করে আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আমি এখানে একটা গোটা পেঁয়াজ ব্যবহার করছি। আর দিয়ে দিব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিব 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ বেসন দিয়ে দেব, হাফ কাপ সুজি দিয়ে দেব, আর দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনে পাতা। সব কিছু খুব ভালোভাবে একসাথে মেখে নেব। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি, আমি এদিকে আরেকটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ বেসন, সামান্য পরিমাণের চিনি আর স্বাদ মতো লবণ। এর মধ্যে এবার জল দিয়ে সবটা খুব ভালোভাবে গুলিয়ে নেব। বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি যে আলুটা মেখে রেখেছিলাম এটা সুন্দর করে একটা শেপ দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো আকারেই তৈরি করে নিতে পারো, আমি এখানে গোল করে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। এবার এটা খুব ভালো করে বেসনের সাথে চারিদিকটা কোট করে নেব। আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, এবার বেসনে যে কোট করে নিয়েছিলাম এটা এবার আমি চারিদিকে সুজিটা মাখিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে, তেলটা গরম হলেই এক এক করে সব চপগুলো ছেড়ে দেব। আমি প্রত্যেকটা একইভাবে তৈরি করে নিয়েছি, আমি প্রথমে বেসনের মধ্যে ডিপ করে চারিদিকে সুজি কোট করে তারপর এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে তারপরেই তোমরা চপগুলো ভাজবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দু সাইড খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেই তারপরেই ভাজবো। দেখো আমার চারিদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এক এক করে তেল ঝরিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমাদের আলু সুজি স্ন্যাক্স। আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে। থ্যাংক ইউ।